পরের দিন যদি ফ্রেশ একটা মানে সকাল তোমরা শুরু করতে চাও তো যেটা তুমি সবথেকে ভালোবাসো সেই জিনিসটা দিয়ে শুরু করবে। যেমন আমি শুরু করলাম আমার বাচ্চাদেরকে নিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু চিত্রা, আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং শরীর সঙ্গে সঙ্গে মনে যত্ন নিচ্ছো। প্রত্যেকদিন সকালটা ওদেরকে নিয়ে শুরু হয়, তো আজকে একটু বেশি আতরমাতর করা হলো। তো আজকে সকাল সকাল দেখে নাও একটু মানে জায়গাটা মেকওভার হয়েছে একটুখানি। এই জায়গাটা আগে কৃষ্ণ দিকে নিয়ে চলে এসেছি তানপুরা হাতে, পরিষ্কার লাগছে। আচ্ছা দেখে নাও, এখন এইগুলো পরিষ্কার করতে আছে, পরিষ্কার হয়নি। এই জায়গাটা দেখো, বড় যে কাপ সেটটা ছিল ওটার বদলে ছোটো কাপ সেট নিয়ে চলে এসেছি। এখানে যখন কেউ বসবে না তখন এই বাচ্চাদের খেলনাগুলো দেখবে তো মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, এটা আমার থিওরি, এটা জানি না। এরকম সামনে এখানে যখন যখন করে বসবে সামনে এত সুন্দর সুন্দর জিনিস দেখবে তো মাইন্ডটা এমনিতে ফ্রেশ হয়ে যাবে। যদি কোনো ছোটোখাটো এরকম খেলনা মেলনা থাকে এরকম করে সাজিয়ে ফেলবে, সাজানোও হয়ে গেল মানে খেলাও হয়ে গেল তোমাদের। আর এই জায়গাটা এখানে যে বড় কাপটা ছিল সেই কাপটা চলে গেছে ওইখানে দেখো। আর এখানে তো গীতা টিতা থাকে তোমরা জানো, ওগুলো দেখি। আর এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। তো এই ছোট্ট মেকওভার করে জায়গাটা আমি অন্যরকম করতে চেয়েছি। আর এখানে এটা ভুঁড়িটা হটিয়ে এখানে অন্য একটা ছবি দেবো, তাহলে মোটামুটি দেখতে সুন্দর হয়ে গেল জায়গাটা, কি বলো? একটু একটু মাঝে মাঝে লুক চেঞ্জ করতে হয়, ফার্নিচার তো চেঞ্জ করা যায় না। এই পর্দা, হ্যাঁ আমার আজকে নতুন পর্দাটাও আসবে, ওটা লাগিয়ে দেবো। পর্দা তারপর এইগুলো সব চেঞ্জ করে মানে ঘরটাকে দেখতে সুন্দর করতে হবে। তার সঙ্গে সঙ্গে মন ভালো করার জন্য একটা টিপস হলো যে ভালো খাবার, মনের মতো খাবার, যেমন ডিম টোস্ট বেশি করে লঙ্কা দিয়ে ওপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, আমার খুব ভালো লাগে। তো সেই জন্য অনুমতি করে দিচ্ছি, তো মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে। দিনটা শুরু করা যাক, আর তোমার দিনটা এরকম করে ভালো একটা ব্রেকফাস্ট এবং ভালো একটা কাজ দিয়ে শুরু করা, দেখো দিনটা খুবই ভালো যাবে। কানের আজকে টিফিন হচ্ছে বুস্ট আর ডিম টোস্ট, আর আমার শুধু ডিম টোস্ট, কারণ আমাদের চা খাওয়া হয়ে গেছে দিনটি। দেখো এই চাল কাঠগুলো, এইগুলো সব করলাম গুঁড়ো দিই, সেই কাঠগুলো ময়স পড়ে গেছিলাম তখন নিয়েছিলাম, এটা করে কতগুলো ভরে নিয়ে। সিএসকে জিতলো, আরসিবি সেই উইনিং মেন্টালিটি, উইনিং কনফিডেন্স, ওই ওভার কনফিডেন্সটা এক লাস্ট ভাঙলো। জাডেজার কাছ থেকে অত ভালো পারফরমেন্স আমি এক্সপেক্ট করিনি, এটা হ্যাঁ একজনের কাছ থেকে করেছিলাম যে ওই এক্সপেকটেশনে খেলেনি, সেটা তোমরা সবাই জানো বিরাট কোহলি, ওই এক্সপেকটেশনে খেললো না। দেবদূত পার্টিকেল ও নিজের মতো করে খেলেছে, না খেলেনি খেলেনি সেটা বলবো না, কিন্তু বিরাট কোহলির কাছ থেকে এক্সপেকটেশন আমার ছিল। আর ম্যাক্সওয়েল এভিডি এদের কাছ থেকে এক্সপেকটেশন ছিল, কিন্তু কী করা যাবে, 191 স্কোর অ্যান্ড লাস্ট ওভার 37, দ্য মোস্ট উইকেট টেকার তাকে 37 মারা খুব বড় কথা একদম। আর তোমরা ম্যাচ হয়ে যারা দেখে তারা দেখে গেছো জাডেজা খুব হাঁপিয়ে গেছিলো, তাই না? ও সিঙ্গেল ওই ডবল নেওয়া খুব টাফ ছিল ওর জন্য, তাই না? ও দুমদাম ব্যাট করাচ্ছিলো যে বল লাগবে লাগা, লাকিলি লেগেছে সবকটা বলই। আর নো বলেও 6 মেরেছে, এটা একটা মানে রান বুস্ট, খুব বুস্ট করেছে রানকে এই দিক থেকে। সেকেন্ড ইনিংটা তো দেখতেই হতো না, সেকেন্ড ইনিং একদম পুরো জানা কথা যে যখনই আমার বিরাট কোহলি উইকেট পড়লো আর দেবদূত পার্টিকেল উইকেট পড়লো তখনই আমার মনে হয়েছিলো যে ম্যাচটা বোধ হয় আর বেশি দূর টানতে পারবে না, কেন কি গ্লেন ম্যাক্সওয়েল আর এবিডির রেজাল্ট সিএসকের বিরুদ্ধে খুব খারাপ আছে, মানে সিএসকে বলারদের বিরুদ্ধে খুব খারাপ আছে। এটা কালকে এটা প্রেডিক্ট করে আমি 50-50 এই জন্যই বলেছিলাম, কেন কি ওদের আছে চেহেল আছে, তারপর ওদের সিরাজ আছে যে টেথ ওভারে দারুণ বলিং করে, আর প্লেয়ার মানে পাওয়ার প্লেয়ার তো মারাত্মক বলিং করি অবভিয়াসলি, হর্ষল প্যাটেল তো আছে, ও বলারটাকে আমি অত স্টাডি করিনি। কালকে পিচটা স্পিনারদের জন্য একটুখানি এফেক্টিভ ছিল,
মানে বল ঘুরছিল, স্পিনারদেরকে একটু সাপোর্ট করেছিল কালকের পিচটা। কালকে ইমরান তাহিরকে নিয়েছিল, যেটা থেকে আমার দারুণ মজা লেগেছিলো যে না, আমি ইমরান তাহিরকে বল করতে আমি একবার দেখেছিলাম ইডেনে, আমি যখন আমি আর পাপা যখন গেছিলাম KKR-এর সাথে, তখন KKR-এর সাথে ম্যাচ হচ্ছিলো সিএসএ, তখন আমি দেখেছিলাম ইমরান তাহিরকে বল করতে, ও তো ম্যারাথন দৌড় মারে উইকেট নেওয়ার পর। হ্যাঁ, জাডেজা পুরো ম্যাচ ঘুরিয়ে দিল, মানে কালকে মনে হচ্ছিলো RCB ভার্সেস জাডেজা শুরু, শুধু মানে RCB এদিকে খেলছে তো এদিকে শুধু জাডেজা খেলছে, এরকম টাইপের মনে হচ্ছিলো। তিনটে উইকেট, তারপর ওর 62 রান, আইএস 62 রান, 28 বলে মনে হয়। লাইফে নিমাই নন্দীর পার্সেল, মানে জিনিস পার্সেলে বেঁচে তো আর কিচ্ছু হবে না, এমন উনি পার্সেল করেন। ও এই দেখো, এইটা এইটা এখন পার্সেল করে না, প্যাকেজিং করে, প্যাকেজিং করেন আর কি। এই যে দেখো, এবার এইটাকে আমি খুলতে গিয়ে জীবন বেরিয়ে যাবে, এত সেলো টেপ দেয় না। তুমি তোমার ভিউয়ারদেরকে জিজ্ঞাসা করো সব থেকে ভালো, প্রতিটা টাকবে কি টাকবে না। আচ্ছা, কালকে হচ্ছে ওটা যাবে তখন হয়ে যাবে। হ্যাঁ, সেটাও কথা, আমি কালকে নারায়ণ পুজো, কালকে নারায়ণ পুজোতে আমার গোপাল টোপালরা সব মোটামুটি রেডি, আর এটা একজন পাঠিয়েছে শুধু কালকের দিনটার জন্য পড়াবো বলে, আশা করি এটা ওইটাই ওই জিনিসটা এসছে। যদি এসে থাকে তাহলে কালকে বাবু তোরটাই পড়বে, আয়ুষ্মান না অংশুমান, যাই হোক আমি নামটা ঠিক মানে ভুলে যাই, আয়ুষ্মান না অংশুমান, আমি বাবু তোকে আয়ুষ বলেই ডাকবো, তাই আমি প্রথম তোকে আয়ুষ বলেই আমি ইয়ে করে এসেছি। শুধু জামশেদপুর থেকে জিনিসটা পাঠিয়েছে নিমাই নন্দীর মারফতে, তখন ঘটনা হচ্ছে আমি একে ভালো এ খুলতে পাই না, আনবক্সিং করতে পাই না, তারপর আমাকে তোমাদের কার কার জ্ঞান ভালো লেগেছে সামনে বলবে। আজকে যেটা চলে গেছে ভয়ও আছে মনে না, তোমার যদি মেরে দাও। হ্যাঁ, খুব বড় হয়ে গেছে, জ্ঞান দিতে দিতে বড় হয়ে গেছে, সানে ছোটোবেলা শেয়ার করতে করতে বড় হয়ে গেছে। ই বাবা, খুব জিনিস পাঠিয়েছে দেখো, প্যান্ট পাঠিয়েছে আমার নিজস্ব লাগতো কিছু আর কিছু, পাগল হয়ে যাবো গো, পাগল হয়ে যাবো। এই দেখো, এটা হচ্ছে চিনির, এটা হচ্ছে পান্তুয়ার, এটা হচ্ছে সন্দেশের, এটা হচ্ছে মিঠাই। তো কালকে আছে হচ্ছে পূর্ণিমা, তুমি পূর্ণিমা পুজো দেবো, তো ওখানে আমি দূর থেকে দেখো রাধা গোবিন্দকে সাজিয়ে দিচ্ছি, আর আজকে আমার বাচ্চাদেরকে খুব কিউট লাগছে, মানে আজকে সকাল থেকে আমার ঠাকুর ঘরেই টাইমটা বেশি চলে গেছে, আগে তো একটু পরিষ্কার টরিষ্কারের ব্যাপার ছিল, তারপরে এগুলো যেমন দেখো এই জায়গাটা পরিষ্কার করা হয়েছে, রণিমা দিয়ে পুজো করলে এদিক ওদিক করে অনেক কিছু হয়ে যায়, সেগুলো পরিষ্কার টরিষ্কার করা হয়েছে। এই যে পুচকু আমার সেজেছে, আমার রাধাকৃষ্ণদের সাজালাম, ওদেরকে সাজিয়ে না দিলে কালকে আমার প্রবলেম হয়ে যাবে, রাধাকৃষ্ণকে সাজানো হলো, তারপর ওইখানে আমার কালকে মঙ্গলবার কালকে আড্ডা মাস ভরজং বলি সবার পুজো, প্লাস হচ্ছে 8টার মধ্যে পুজোর জোগাড়, মানে অনেকটা টাফ পজিশনে আছি, দেখা যাক কতটা কী করতে পারি। আর এখন আমি আর সান খেলাম গ্লুভস আর নিবু পানি, দুজনে দুটো গেম খেলছে, গেম খেলে জানো, গেম খেলছে আর বকছে, গেম খেলছে আর বকছে, গেম খেলতে বকছে। আমাদের বিকেলবেলা এখন পার্টি টাইম চলছে, চাই পার্টি চলছে, ফ্রিতে শ্যামা সঙ্গীত, এখানে ওইখানে পেছন থেকে ব্যাকগ্রাউন্ডে শ্যামা সঙ্গীত, মন ভালো করার জন্য এসি কুলার বলবে, কুলার চলছে মানে বলবে না, কুলার চলছে, কুলার চলছে চারিদিকে। আর এখানে আছে কাটিং চা, বিস্কিট, মুড়ি, আর আমাদের দুয়ানা, এই না তোমাদের প্রধান দা, এদিকে বেশি মাই ঘোরাবো না, এদিকে পুরিটা পুরিটা উঠানো হয়নি বলে ফুলটা ফুটে গেছে, সঙ্গে আমাদের বাগান, তোমাদের বাগানে একটা নাম দিছিলাম,
দুপুরে পরে একটা টাইম যে গা ধোয়া হয় ওটা হয়নি, তো আমি ইচ্ছা করে ওয়েট করে গেলাম যে সন্ধ্যের আগে, সন্ধ্যে দেওয়ার আগে গা ধুয়ে তারপর পুজো দেবো। তো দিদারা করতো সন্ধ্যের আগে গা ধুয়ে জামা কাপড় ছেড়ে পুজো দিত, দিয়ে এই টাইমে সাজা পূজা করতো সব বিকেলবেলা সাজা পূজা। স্নানকে করে দিত বল হাসি, পাউডার লাগিয়ে ফর্সা করে দিত একদম, বল পাউডার লাগিয়ে ফর্সা করে সে শরীরের প্রত্যেক জায়গায় পাউডার লাগিয়ে দিত। কথা বলতে গেলে ব্যস্ত হয়ে যায়, বুঝতে পারে না কাকে কি কথা বলছে। রোজ করতে পারিস তো রে, হ্যাঁ বডি শডি করবি মিষ্টির দোকানে পেট থেকে স্টার্ট করেছি ফালতু বকে আজকে স্ট্রেচিং গুলো করে দিব। ও দেখো মিষ্টির দোকানের মতো উড়ি 9টার সময় উঠে ও স্ট্রেচিং করে, না এটা মিষ্টির দোকানের মতো না, ও পেছন থেকে ইনি কো টেনে নিল গো, নেই গো নেই না নেই দেখো তোমার পায়ের কাছে তোমার বহু ধান দেখো মাসল নেই মাসল মাসল কমে গেছে, দেখেছো দেখেছো এই জায়গাটা শুধু দেখো, হ্যাঁ মাসল কমে গেছে মাসল নেই, এবার বয়স হচ্ছে আর মাসল থাকে সব থাকে, বয়সটা শুধু কথায় হচ্ছে, কাজে বয়সে কোনো না না হচ্ছে মাইন্ডে হচ্ছে, কই মাসল আছে মাইন্ডে হচ্ছে অ্যাকচুয়ালি, কিন্তু কাজে কোনো কিছু নেই, কাজে কোনো কমি নেই। বলেন না আমরা ঘরে একটা জিম খুলি, তোমার ইচ্ছা হয় না জিম খুলতে? আমার সত্যি ইচ্ছা, তুই আমাকে শুধু কন্টাক্ট দাও আমি নিজে দিব, কন্টাক্ট হবে কন্টাক্ট দিতে হবে না কো করবো ইয়ার কি না, তোমার দুটো ডাম্বেল উঠানো নামানো সব এনে দেবো, তুমি আনবে কি গো? আমি আমি সেই এই আমি হাঁটবো এরকম করে ওটা নেবো, ট্রেডমিল ট্রেডমিলটা নেবো। ও তো সানের আছে, তোমার যেটা বলছিস যে তোলা তো সব কিনে রেখে দিয়েছি, না না ওর একটা আছে যেটা কিছু হবে না, অনলাইনে কিনেছে ও, আবার একটাই কিনেছিলাম সেটা আবার 2 কেজি। চলো মিশন তাহলে জিম আমরা শুরু করি, সব ব্লার হয়ে যাবে তোমার দেখবে, যাও গো কত ব্লার কেন হবে মিশন, এই মিশন জিম লাইট এটা দিয়ে দিতে আছে সবাইকে, বেশ মিশন জিম আমরা শুরু করি সবাই মিলে, তো দেখো সব বাজার কেনাকাটা হয়ে গেছিলো আমার, দেখো তিনটে ব্যাগ ভর্তি নিয়েছিল নারায়ণ পুজোর কেনাকাটা, তো কিন্তু আমি লাস্ট মিনিটে ডিসিশন নিলাম যে না পুরোহিতকে ডাকা হবে না, কারণ এইখানে করোনা পরিস্থিতি খুব খারাপ, তো সেই জন্য মনে হলো যে না না ডাকাটাই বেটার পুরোহিতকে, তো আমি নিজেই করে নেবো যতটা পারি, ভক্ত দেবো যেগুলো ভেবেছি সেগুলো দেবোই, আর নিজেই বাড়িতে করে নেবো এটা ডিসিশন নিয়েছি, দেখা যাক কালকে কী হয়। তো যাই হোক আজকে টানা পড়েন লাইফে উঠার চড়াও আজকে প্রচুর ছিল, প্রচুর মেন্টালি টেস্ট গেছে আমার, যেগুলো একটু ভালো লাগছে না শরীরটা, এবার একটু রেস্ট নেবো, তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো চিৎচাটে, যতক্ষণ ফিরে আসছি ভালো থেকো সুস্থ থাকো, শরীরের সঙ্গে সঙ্গে মনে যত্ন প্লিজ তোমরা নিজে থাকো, কারণ মনে যত্ন না নিলে কিন্তু অবস্থা খারাপ। হ্যাঁ বাইরে গেলে অবশ্যই স্যানিটাইজার নিয়ে যাবে, মাস্ক পরবে আর ঘন ঘন হাত ধো, তো দেখার জন্য কোনো ভিডিওটা অন্য কোনো টিচার আজকে এখানে।